যাবে কোথায়? হজম হয়ে যাবে তো, হজম হয়ে যাবে কোথায়? আল্লাহ আকবার, হজম হয়ে বলছেন একটা ঢেকুর তুলবেন, সুগন্ধ হবে, আমাদের মতো পচা পচা গন্ধ বেরোবে না, রসুন পাতা পেঁয়াজ পাতা, না না না, ও মসজিদে যেতেও নিষেধ, আর বিড়ির গন্ধ তো বলতেই হবে না। এ আল্লাহ, যদি পাশে কেউ বিড়ি করে এসে দাঁড়ায় নামাজ হয়ে গেল, তাই না? তো যাই হোক, তো এক ঢেকুরেই আপনার কি হয়ে যাবে, ওই হজম হওয়া খানা শেষ হয়ে যাবে। আর অন্য বর্ণনায় আছে ঘাম হয়ে, শরীরে ঘাম, আর সেই ঘামেও আপনার আতর আছে, সুন্দর ঘাম হয়ে আপনার কি হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে, বাথরুমে দরকার নেই। আল্লাহ আকবার, এত সুখ, এত সুখ, এই সুখের সুখ নেই, তার থেকেও বড় সুখ হলো কি, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দিদার দেবেন, ও বান্দারা তোমরা আর কিছু চাও কি, আল্লাহ আমাদের চেহারা আপনি উজ্জ্বল করেছেন, এত দিয়েছেন, এত সুখ দিয়ে আবার কি চাইবো, আবার কি চাইবে না, তোমরা কিছু চাও, যখন বান্দারা দেখবে যে আল্লাহ ছাড়বেন না কিছু চাই, কি আর চাইবো, আল্লাহ তাআলা বলবেন যাও, আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টি কি করে দিলাম, চিরস্থায়ী করে দিলাম, তোমাদের প্রতি আর রাগান্বিতই হবো না। আল্লাহ আকবার, তারপর আল্লাহ নূরের পর্দা উন্মোচন করবেন, আর সেই সময় জান্নাতীরা আল্লাহর চেহারা দর্শন করবে, আর দর্শন করবে তো করতেই থাকবে, ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, আর সেই সমস্ত সুখের কথা ভুলে যাবে। তাহলে আমরা আল্লাহকে দেখবো না দেখবো না, ইনশাআল্লাহ দেখবো। তাহলে যার দেখা যাবে, যাকে, তার আকার আছে না নিরাকার? অবশ্যই আকার আছে, কিন্তু বলতে পারছি না, আল্লাহর নবী দেখেছিলেন বলে যাননি, অতএব আল্লাহর আকার আছে। বেশ, আবার ফিরে যাচ্ছি, তাহলে আল্লাহ তাআলা আছেন কোথায়? আরশের ওপরে, আরশে আজিমের ওপরে আল্লাহ আছেন। আমরা দেহবাদী নই ভাই, দেহের কথা আমরা বলছি না, কেউ কেউ ভুল করে দেহর কথা বলেছে, আলাদা কথা, ভুল হয়েছে সেটা, কিন্তু আমরা দেহবাদী নই, দেহ কথা আমরা বলি না। আমরা বলি যে কোরআন হাদিসে, যেমন আমাদের আলেম ওলামারা বলছেন, নুসবিতু মা আসবাতাহু আল্লাহু ওয়া রাসূলুহু মিন গাইরি তাহরিফিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাতিল, যেভাবে কোরআন হাদিসে এসেছে আমরা সেইভাবেই তার অর্থ বুঝি, সেই রকমই অর্থ করব। হাত মানে হাত, আঙ্গুল মানে আঙ্গুল, সাক মানে পদনালী, হাত মানে কুদরত করব না, নেমে আসা মানে আল্লাহর রহমত নামা বলবো না, কি বলবো, আল্লাহ নেমে আসে, বা প্রকৃতত্ব জানি না, প্রকৃতত্ব জানি না, তো এইভাবে যেভাবে এসেছে আমরা সেইভাবেই বিশ্বাস করব। আল্লাহ তাআলা আরো সে আছেন, তাহলে এই সব জায়গায় আছেন মানে কি, সব জায়গায় আছেন মানে তার দৃষ্টি সব জায়গাতে আছে, তার সাহায্য সব জায়গাতে আছে। রাব্বানা ওয়াসিতা কুল্লা শাইইন ইলমা, আল্লাহ তাআলা মহাব্যাপ্তি, সেই সব জায়গায় আছেন, সব জায়গায় বিরাজমান, বিরাজমান তিনি নন, তার ইলম, তার ইলম সব জায়গায় পরিব্যাপ্ত, তার ইলম সব জায়গায় আছে। আর কলবে আছে মানে আল্লাহর হৃদয়, আমাদের হৃদয়ে আল্লাহর জিকির আছে, প্রত্যেকটা মুমিন আল্লাহর জিকির করে না, করে না, প্রত্যেকটা মুমিন আল্লাহর সব সময় জিকির করে, এমন কি যে সময়ে জিকির করতে পারে না সেই সময়টার জন্য সে ইস্তেগফার করে নেয়, কোন সময়ে, বাথরুম যে তারপরে ফিরে এসে কি বলতে হয়, গোফরা নাকা, তার মানে আস্তাগফিরুকা, গোফরা নাকা, কেন, যে আল্লাহ এতক্ষণ জিকিরে, অনেকে গিয়ে তো বুঝতেই পাচ্ছেন গুল মাঝে, গুল মাঝে আর মাঝে, আর বাথরুমগুলো লাল হয়ে গেছে, মাদ্রাসার বাথরুমগুলো দেখেন, জানি না এই মাদ্রাসার কি হাল, লাল হয়ে আছে, আর কেউ কেউ যায় বা বিড়ি ধরায় বলছে পায়খানা ক্লিয়ার হবে, একটা ফ্লেভার আছে বলছে, পায়খানার সাথে বিড়ির গন্ধ দুটো মিলে একটা ফ্লেভার তৈরি হয়, আর তাতে নাকি পেট ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ মুস্তাহ, এই বাথরুমে গিয়ে বসে বসে ব্রাশ করাও যাবে না, খবরদার উলঙ্গ হয়ে বসবেন না, যতক্ষণ দরকার ততক্ষণ, তারপর চট করে বাথরুম থেকে বের হন, কেন না, বাথরুম থেকে বের হয়ে আপনাকে কি করতে হচ্ছে, ক্ষমা প্রার্থনা করতে হচ্ছে, বুঝতে পারলেন? অতএব আল্লাহর জিকির প্রত্যেকের হৃদয়ে আছে, প্রত্যেক মুমিন আল্লাহর জিকির সব সময় আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণে রাখে,
বিভিন্ন জিকির আছে, নয় যে সবসময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহর জিকির মানে আল্লাহ স্মরণে থাকা। আপনি একটা মহিলাকে দেখলেন, মহিলা হচ্ছে দর্শনীয়, আর আজকাল মাশাআল্লাহ মিডিয়ার যুগে মিডিয়া খুলতে গেলেই বাস কত কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। সেই সময়ে আপনার কি মনে হওয়া দরকার? আল্লাহকে মনে পড়া দরকার। আপনার হৃদয়ে কে আছে? আল্লাহ আছে। অতএব আপনার হৃদয়টাকে অন্য কিছুতে মশগুল করা ঠিক নয়। তখন তারা আল কলবে কলবে আল্লাহর জিকির আছে। আর আল্লাহ তারা কোথায় আছেন কেউ জানে না, ফালতু কথা হলো। সঠিক কথা হলো কি, আর রহমানু আলাল আরশিস্তাওয়া। যাই হোক, এই হচ্ছে আকিদা, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। আকিদা তো তৌহিদ, তৌহিদের আকিদা, আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে বলে আল্লাহ ছাড়া কেউ নেই, কেন আল্লাহ ছাড়া তো আমি আপনি সবাই আছে, না সবাই আল্লাহ। এরা কি বলে, এদেরকে বলা হয় অদ্বৈতবাদ বা সর্বেশ্বরবাদ, সবাই ঈশ্বর। যত দুনিয়াতে যা কিছু দেখছেন, যেদিকে তাকাবেন সবাই ঈশ্বর। একজন বলছে যে যে মানুষের মাঝে ভগবান আসতে পারে না তাকে আমি ভগবান মনে করি না। আল্লাহু আকবার, না আল্লাহ আলাদা, আলাদার সত্তা তিনি, তার সত্তা তার জাত কোথায় আছে, সকল সৃষ্টির উপরে, আর তার উপরে কিছু নেই। সুতরাং আল্লাহ তাআলা সব জায়গায় নেই। আল্লাহ তাআলা মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মানে এটা নয় যে আল্লাহ ছাড়া কেউ নেই। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহর মানে আল্লাহ ছাড়া কোনো খালেক ও মালিক নেই, এটাও ভুল। আল্লাহ ছাড়া খালেক মালিক নেই কথাটা ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে এটা নয়। অনেকে বলে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, বিধানকর্তা নেই, হুকুমকর্তা নেই, সার্বভৌমত্বের মালিক নেই, কথা ঠিক না ভুল? কথা ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে এটা নয়। লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি, আবু জেহেলকে জিজ্ঞেস করেন, আবু জেহেল জানে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? জানতো বলেই লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তখন কি বলেছিল, আজালা আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব, আরে আমাদের তো তো মাবুদকে একটা মাবুদ বানিয়ে দিল, এটা আজীব আশ্চর্য কথা। তারা মানে বুঝতো, আবু জেহেল মানে বুঝতো, তাই তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি। আর আমাদের মতো আবু জেহেলরা মানে না বুঝেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে আর কবরে চাদর চড়াচ্ছে, চাই না লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর মাজারে গিয়ে ভিক্ষা করছে, আউযুবিল্লাহ মিন যালিক, নামাজে বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই, আবার গিয়ে মাজারে সাহায্য চাইছে, ভারী মুশকিল। তো সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটা বিশ্বাস করতে হবে। তবে সত্যটা কোথেকে এলো, মাঝখানে ব্র্যাকেটে সত্য কেন লিখছেন, যেহেতু মিথ্যা মাবুদে ভর্তি, সারা পৃথিবী মিথ্যা মাবুদে ভর্তি, এই জন্যে ওলামারা সত্য কথাটা ব্র্যাকেটে বলে থাকেন। অতএব এটাও বুঝতে পারলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। বেশ, এবারে আমি বলছি যে আমরা হচ্ছি আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আকীদাতু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ। এই সুন্নাহ জামাআহ মানে কি, আকীদাতু সুন্নাহ মানে কি, সুন্নাহ মানে হচ্ছে তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সুন্নাহ মানে হচ্ছে হাদিস। আমরা হচ্ছি আহলে হাদিস, আহলে হাদিস মানে শুধু হাদিস মানে কোরআন মানি না, না তাই হয় নাকি, হাদিস মানে তো কোরআন মানতেই হবে। আমরা হচ্ছি কোরআন মানি এবং সহি হাদিস মানি, সহি হাদিসে যেটা এসেছে, যে আকিদা এসেছে সেটাই হচ্ছে বিশুদ্ধ আকিদা, কোরআনে যেটা এসেছে সেটাই হচ্ছে বিশুদ্ধ আকিদা। আমরা মুআউ্বিলা নই, মুআত্তিলা নই, আমরা তাবিল করি না, অপব্যাখ্যা করি না। অপব্যাখ্যা মানে যেমন হাত মানে কুদরত, আল্লাহ বলছেন আমি আদমকে হাত নিজের হাত দ্বারা সৃষ্টি করেছি, তোরা বলে নিজের কুদরত দ্বারা সৃষ্টি করেছি, না এ হলো অপব্যাখ্যা। আর মুআত্তিলা মানে উবুয়া মানে ফানে কিছু নেই, হাত মানে করা যাবে না, হাত মানে নয় অন্য কিছু, বা একদম মানেটাকে বেকার করে দিল, আল্লাহকে সিফাত থেকে মুআত্তাল করে দিল, নিষ্ক্রিয় করে দিল, ফালতু করে দিল, এরকম আমরা নই। আমরা হচ্ছে আহলুস সুন্নাহ
والجماعه যেভাবে সাহাবায়ে কেরাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে আকীদা সেই আকীদা আমরা পোষণ করে থাকি এবং সহিহ আকীদা সহিহ হাদিসের আকীদা আমরা পোষণ করে থাকি আমরা এই জন্য আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ আমরা কাদারিয়ে নই আমরা মুরজিয়া নই আমরা জাহমিয়া নই আমরা নাজারিয়া নই আমরা রাফিজি নই আমরা শিয়া নই আমরা আহলুস সুন্নাহ আমরা শিয়া নই আর আমরা মুতাজিলা নই ইত্যাদি ইত্যাদি আমরা খারেজি নই কেন আহলুল জামাআহ আহলুস সুন্নতি ওয়াল জামাআহ মানে আহলুল ফুরকা আমরা নই আমরা খারেজি নই যারা খারেজি তৎপরতা চালিয়ে যাচ্ছে সে খারেজিও আমরা নই আর যারা রাজনৈতিক কারণে বলছে সার্বভৌমত্বের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ মানে করছে সার্বভৌমত্বের মালিক হুকুমকর্তা বিধানদাতা সেটা লা ইলাহা ইল্লাল্লাহর মানে নয় এবার চলুন সংক্ষেপে আরো কিছু আকীদার কথা বলি আল্লাহর কথা বললাম এবারে ফেরেশতার কথা বলি ফেরেশতা আছেন আল্লাহ তাআলার এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহর ফেরেশতা নেই আপনার সঙ্গে ফেরেশতা আছে আপনার ডাইনে বামে ফেরেশতা আছেন তাদের কাজ কি জানেন এছাড়া কারিন ফেরেশতা আছেন প্রত্যেক মানুষের সাথে একটা করে ফেরেশতা একটা করে জিন থাকে এছাড়া হাফাজা হেফাজতকারী ফেরেশতা আছেন এছাড়া আমরা বড় বড় ফেরেশতাদের নাম জানি জিবরাইল মিকাইল ইসরাফিল তাই না আর মালাকুল মত আজরাইল বলা হয় কিন্তু আজরাইল নামটা সহি প্রমাণিত নয় এজন্য কোরআনে এসেছে কি মালাকুল মউত মানে মরণের ফেরেশতা মৃত্যুর ফেরেশতা আমরা বিশ্বাস করি যাদের নাম জানি তাদের প্রতিও বিশ্বাস রাখি আর যাদের নাম জানি না তাদের জন্য আমরা আম ভাবে বিশ্বাস রাখি কবরে হিসাব নেওয়ার ফেরেশতা আছে তাই না কবরে হিসাব নেওয়ার ফেরেশতা এই সব ফেরেশতার উপরে আমরা ঈমান রাখি আর শুধু ঈমান রাখলে হবে না যে ডান কাঁধে আমাদের ফেরেশতা লিখছেন বাম কাঁধে আমাদের ফেরেশতা আমাদের আমল লিখছেন সে ব্যাপারে ভয় করতে হবে এ পরোয়া নেই এখনই যদি বলা হয় জিন আছে ঘরে সর্বনাশ কত হুজুর ডেকে ঘর বন্ধ করাবেন আর আপনার সাথে জিন আছে বলা হচ্ছে আপনি বিশ্বাস করছেন না এমন মানে বিশ্বাস যে বিশ্বাস কুবিশ্বাস আমাদের মনে ঢোকে সুবিশ্বাস সেটা সুবিশ্বাস নয় শিক্ষিত ভাইদের জন্য আমি একটা কথা বলতে চাইছি শিক্ষিত ভাই যারা উচ্চ পড়াশোনা করেছেন মাধ্যমিকের পরে যারা গেছেন তারা কবি নজরুলের বই পড়ে থাকেন লাইব্রেরিতে লাইব্রেরিতে তার বই একজন মুসলিম কবি তিনি ফেরেশতা সম্পর্কে একটা কবিতা লিখেছেন সেটা সম্পর্কে আমি আপনাদেরকে সতর্ক করছি যেখানে একটা কবিতায় তিনি বলছেন দুদিনে আতসি ফেরেশতা প্রাণ ভিজিল মাটির রসে ওই যে ফেরেশতা আল্লাহ সালা সবাই ফেরেশতা সবাই আল্লাহ বললেন যে কেন পৃথিবীতে পাপ কেন হয় ফেরেশতারা বললেন তো আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে কে দুজন আছো পৃথিবীতে কি হচ্ছে একবার দেখে আসবে তারপর হারুত মারুত ফেরেশতা তৈরি হয়ে গেল তাই না দুনিয়াতে এলো বলছে আমরা দুনিয়াতে যাব পাপ করব না মানুষ পাপ করছে আমরা পাপ করব না দুদিনে আতসি ফেরেশতা আতসি মানে কি আতস মানে কি আতস শিক্ষিত ভাইরা বলেন না আতস মানে কি আতস কাঁচ আতস আতস বাজি কি আতস মানে আগুন আতস মানে হচ্ছে আগুন কবি বলছেন দুদিনে আতসি ফেরেশতা ফেরেশতা কিসে থেকে তৈরি আগুন থেকে তৈরি না নূরের থেকে তৈরি তাহলে কেন আতসি বললেন এটা মহাভুল আতসি ফেরেশতা প্রাণ ভিজিল মাটির রসে সফরি চোখের চটুল চাতুরি বুকে দাগ কেটে বসে ঘাগড়ি ঝলকি গাগড়ি ছলকি নাগড়ি জোহরা যায় স্বর্গের দুধ মজিল সে রূপে বিকাইল রাঙ্গা পায় অধর আনার রসে ডুবে গেল দোজখের মার ভীতি মাটির সোরাহি মস্তানা হলো আঙ্গুর এখুনে তিথি কোথা ভেসে গেল সংযম বাঁধ কার ফেরেশতার কোথা ভেসে গেল সংযম বাঁধ বারণের বেড়া টুটে প্রাণ ভরে পিয়ে মাটির মদিরা অষ্ঠ পুষ্প ফুটে সঙ্গে সঙ্গে জোহরার সাথে তারা ব্যভিচারে লিপ্ত হয়ে পড়ে বিশ্বাস করবেন এই কথা বিশ্বাস অনেকে করে অনেকে তফসিরের কথা বলে তফসির আছে আছে তফসিরে অনেক জাল বর্ণনা আছে ইসরায়েলি বর্ণনা আছে সেগুলো বিশ্বাস করা যাবে না কবি নজরুল ওখান থেকেই নিয়েছেন
দিয়ে বাংলাতে কবিতা আকারে লিখেছেন। শিক্ষিত ভাইরা বিশেষ করে এই কবিতা পড়ে খবরদার বিশ্বাস করবেন না যে হারুত মারুত ফেরেশতারা এসে পৃথিবীতে পাপ করেছিলেন, হত্যাও করেছিলেন ইত্যাদি, খবরদার বিশ্বাস করবেন না। ব্যাস, ফেরেশতার মতো আরেকটা জাতি আছে অদৃশ্য জগৎ। ফেরেশতা ইচ্ছা করলে রূপ ধরে আমাদেরকে দেখা দিতে পারেন, ঠিক না ভুল? যদি চান মানুষের আকার ধরে মানুষকে দেখা দিতে পারেন, ঠিক না? ঠিক। জিনও স্বেচ্ছারূপধারী, স্বেচ্ছারূপী। যদি চায় জিন তাহলে কোনো আকার ধরে, সাপ, তারপরে বিড়াল, কুকুর, মানুষের আকার আকৃতি নিয়ে মানুষকে দেখা দিতে পারে, এটা ঠিক না ভুল? ঠিক। আমরা জিনকে দেখতে পাই না, কিন্তু ইচ্ছা করলে জিন আমাদেরকে দেখা দিতে পারে। আচ্ছা, জিন জিন কি মানুষের দেহে প্রবেশ করতে পারে? জিন কি মানুষের দেহে প্রবেশ করতে পারে? মানুষের মুখ নিয়ে কথা বলতে পারে? অনেকে বিশ্বাস করে না, যারা বিজ্ঞান তো বিশ্বাসই করবে না, অসম্ভব। তেমনি অনেকে আছে আকেল, যারা মানে আকেলের ঘোড়া যারা ছোটায়, যারা আকেলমান বলা হয় বা আকেল আলী বলা হয়, তারা বিশ্বাস করবে না। তাই আবার হয় নাকি? জিন ওখানে কেন ঢুকতে যাবে? আর জিন বলে কিছু নেই, অনেকগুলো জিন ভূত বলে কিছু নেই, অনেকে অবিশ্বাস করে। এটা হচ্ছে কুবিশ্বাস, এটা আকিদা আমাদের সহি আকিদার বিশ্বাস নয়। জিন আছে, জিন বলে একটা জাতি আছে, অদৃশ্য জগতের একটা জাতি আছে, কোরআনে তার উল্লেখ আছে, জিনদের সমাজ আছে, মুসলিম অমুসলিম আছে। মিন্নাল মুসলিমুনা মিন্নাল কাসিতুন ওয়ান্না মিন্নাল মুসলিমিন ও মিন্নাল কাসিতিন আছে কোরআনে। সুতরাং কোরআনে যখন আছে তখন আছে, মোমেন আছে, কাফের আছে, আমরা বিশ্বাস করি। আর জিন, ওলামারা বলছেন জিন মানুষের দেহে প্রবেশ করে, বিশেষ করে শয়তানের কথা আছে, ইন্না শয়তানা ইয়াজরি মিন বানি আদম মাজরাইদম। তো যখন মানুষের দেহে প্রবেশ করে রক্তের শিরায় শিরায় প্রবাহিত হয়, তখন নিশ্চয়ই জিন প্রবিষ্ট হয়ে মানুষের ক্ষতি করতে পারে, মানুষের দেহে প্রবেশ করে। তবে হ্যাঁ, যে যে যাকে জিন পেয়েছে বলে মনে করি তাকে জিনই পেয়েছে, এটা নিশ্চিত হওয়া কঠিন ব্যাপার। কেন? দেখবেন যাদেরকে জিন পায়, যাদেরকে জিন পায় সাধারণত যুবক না হয় যুবতী, সাধারণত তাকে চিকিৎসা করার সময় যারা অভিজ্ঞ চিকিৎসক, যাদেরকে কি বলা হয়, ঝাড়ফুঁককারীকে কি বলা হয় জানি না, ওঝা, 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 যারা অভিজ্ঞ ওঝা, তারা বুঝতে পারে যে একে জিন পেয়েছে না কি পেয়েছে। তো এক নম্বর, এক হয় তাকে জিন সত্যিই পেয়েছে, আর না হয় তাকে নজর, বদ নজর লেগেছে, বদ নজরেও মানুষ মারা যেতে পারে, মানুষ উল্টা পাল্টা বকতে পারে, আর না হয় তাকে জাদু করা হয়েছে, জাদু, তাকে জাদু করা হয়েছে, জাদুর ফলে মানুষের ব্রেন উল্টা পাল্টা হয়ে যায় এবং উল্টা পাল্টা বকে, আর না হয়, আর কি হতে পারে, না হয় সে পরিকল্পিত অভিনয় করছে, অভিষ্ট কিছু লাভে, লাভের জন্য সে পরিকল্পিতভাবে অভিনয় করছে, কথা বুঝলেন? সুতরাং জিন পেয়েছে কিনা সেটা আপনাকে সত্য জানতে হবে। যাকে তাকে আপনি জিন বল, জিন পেয়েছে বলে বিশ্বাস করবেন তা কিন্তু ঠিক নয়। এর সাথে আর একটা কথা বলে দিই, আকিদার কথা, স্বপ্ন, স্বপ্নে আপনি যাকে দেখেন তিনি কি আপনাকে স্বপ্নে দেখান, স্বপ্ন দেখান? মনে করুন আপনি আপনার আব্বাজানকে স্বপ্নে দেখলেন, মৃত আব্বাজানকে স্বপ্নে দেখলেন, আব্বাজান বলছে বাবা এটা করে, বাবা ওইটা করে, তো আপনার আব্বা কি এসে আপনাকে স্বপ্ন দেখাচ্ছে? ঠিক, আপনার আব্বা স্বপ্ন দেখায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বপ্নে দেখবে সে সত্য দেখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্নে দেখান? না। এটা সঠিক আকীদা, মনে যদি ভুল থাকে যে আমার বাবা আমাকে স্বপ্ন দেখালো গো, আমার মা আমাকে স্বপ্নে এসে বলল, মা কোনোদিন এসে বলবেন না আপনাকে, তারা দুনিয়া থেকে চলে গেছে। আর দ্বিতীয় কথা, আমি আমার কথা বলছি ভাই, যা যে ভাইরা আমাকে দেখা করতে এসেছেন, আল্লাহ তাদেরকে, তারা আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য বলি, আহাব্বা কুমুল্লাহ লেদি আহবাব তুমুনি ফি, আল্লাহ তাদের ভেবে ভালোবাসো, কাউকে কেউ স্বপ্নে দেখেন আমাকে। তো আমি যদি বর্ধমানে থাকি, আপনি ধুলিয়ানে আছেন, স্বপ্নে দেখলেন, তো
তো আমি কি আপনাকে স্বপ্ন দেখাতে এসেছিলাম? অসম্ভব। সুতরাং স্বপ্ন দেখিয়েছে বলাটা ভুল কথা। স্বপ্ন তিন প্রকার হয়, আল্লাহর পক্ষ থেকে হয়, শয়তানের পক্ষ থেকে হয়। আরেকটা স্বপ্ন মানুষ বেশি দেখে থাকে, যেটা সারা দিনে ঢল ঢল করে সব সময় আলোচনা করে, এই জন্য যে লাভ আই লাভ ইউ করেছে, ভালোবাসা করেছে, সে তার ভালোবাসার জিনিসটাকে বারবার দেখে। আর যে যাকে ঘৃণা করে, ভয় খায়, দেখবেন যে সাপকে বেশি ভয় কার রাতে সে সারদার সাপের স্বপ্ন দেখে। তো এগুলো হচ্ছে সারাদিনের মনের কি আলাচালা। আমরা আমরা হচ্ছে হুজুর মানুষ, আমরা বেশিরভাগ স্বপ্ন দেখি, এই যে ওয়াজ করছি, স্বপ্ন দেখি নামাজ পড়াচ্ছি, তাই না? যে যেমন যেমন পেশা, যেমন নেশা, তার স্বপ্নটা সেই রকম এসে উপস্থিত হয়। তিন প্রকার স্বপ্ন, আপনার সেই স্বপ্নের তাবির যদি করেন তাহলে, আর খারাপ স্বপ্ন হলে কাউকে বলবেন না, ভালো স্বপ্ন হলে আপনি বলতে পারেন, তার তাবির আছে, ব্যাখ্যা আছে, যে করতে পারে সে করতে পারে আনুষঙ্গিকভাবে। এটাও কিন্তু আকিদার কথা বলে রাখলাম। এবার চলুন কিতাব, কতটা টাইম আছে, কিতাব, কিতাবের প্রতি ঈমান। যত কিতাব এসেছে, যত কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমরা সব কিতাবে বিশ্বাস করি, নাকি কোনো কিতাব অবিশ্বাস করি? কোনো কিতাব অবিশ্বাস করি না। আর তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কি? কোরআনে আজিজ, কোরআনে মাজিদ, ফোরকান। এই কিতাব এমনভাবে বিশ্বাস করি যে এতে কোনো বিকৃতি নেই, বিকৃতি ঘটেনি। সাহাবারে কি বিকৃত করেছেন কোরআন? সাহাবারা, এরা কারা মনে করে সাহাবারা কোরআন বিকৃত করেছে? শিয়ারা মনে করে। আমরা শিয়া নই, আমরা কি আহলুস সুন্নাহ। আমরা বিশ্বাস করি না যে কোরআনকে বিকৃত করা হয়েছে, কোরআন হচ্ছে অবিকৃত। আর অনেকে এই ধারণা রাখতে হবে যে কোরআন ছাড়া আর সমস্ত কিতাব কি বিকৃত। কেন, কি করে জানলাম? আমরা তো কিতাব পড়ি নেই, তবুও জানলাম কেন? আল্লাহ বলেছেন, ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি, আল্লাহ সাক্ষী দিয়েছেন যে এরা সমস্ত কিতাব তাওরাত ইনজিল জাবুরকে কি করেছে? পরিবর্তিত করেছে, পরিবর্ধিত করেছে, তারা উল্টোপাল্টা করেছে, হেরফের করেছে। এই জন্য আমরা নিশ্চিত বিশ্বাস করব যে এই কিতাব, এই গ্রন্থ যেগুলো, সেগুলো নিশ্চিত রূপে আল্লাহর কালাম নয়। তবে যেগুলো আল্লাহর কালাম বলে মনে হয় সেগুলোও আমরা না বলতে পারি না। সুতরাং বিশ্বাস রাখতে হবে এইভাবে যে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব হিসাবে যেগুলো অবতীর্ণ হয়েছে, কোরআন ছাড়া সব বিকৃত, একমাত্র কোরআনই হচ্ছে অবিকৃত। কোরআন কয় পারা? ঠিক 40 পারা নয়, 60 পারা নয়, 90 পারা নয়। আপনারা শুনেননি এসব আজেবাজে কথা, পাগলদের কথা? হ্যাঁ, অনেক লোক আছে যারা বলে কোরআন 40 পারা, অনেক বাবা বলে তোরা তো পানারি পাতার মতো রে কোরআন পড়িস। হ্যাঁ, বাতিনি ইলাম আছে, বাতিনি কোরআন আছে। যদি কেউ বাতিনি কোরআন আছে বলে বিশ্বাস করবে, তার আকিদা সহি না গলত? গলত, সহি আকিদা নয়। এরকম আকিদা রাখলে মানুষ কাফের হয়ে যাবে, এরকম আকিদা রাখলে মানুষ কাফের হয়ে যাবে। সুতরাং সঠিক আকিদা কি? যে কোরআন হচ্ছে 30 পারা, যে কোরআন আমাদের সামনে আছে সেটাই হচ্ছে মূল কোরআন। তাছাড়া অন্য কোরআনকে ওই কি বলে ফাতিমি কোরআন বলে যে কোরআন ওরা বলে থাকে, সে কোরআনে আমাদের বিশ্বাস নেই। আমাদের সামনে যে কোরআন বর্ণিত এসেছে তাওয়াতুর আকারে, মোতাওয়াতির আকারে যে বর্ণনা এসেছে, সেই কোরআন, যে কোরআন আমরা পাঠ করি, সেই কোরআনই হচ্ছে আসল কোরআন, মূল কোরআন। ভাইজান, বহু কিছু আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিশ্বাস, ঈসা নবী সম্পর্কে বিশ্বাস। আমি শুরুতেই আপনাদের সামনে সূরা ইখলাস পড়েছিলাম, আপনারা ভাববেন যে কেন পড়লেন। এই সূরাতে আল্লাহ তাআলার গুণাবলী আছে, কিছু গুণ আছে, যেখানে বিশেষ করে খ্রিস্টানদের বিরুদ্ধে কি করা হয়েছে, সহি আকিদার এখানে প্রতিভাস ঘটানো হয়েছে এবং বলা হয়েছে, এতে প্রতিভাত আছে যে আল্লাহ কি এবং কেমন, আল্লাহর বংশ কি, আল্লাহ তাআলার কি কোনো বংশ আছে? না, আল্লাহ তাআলা কারো পিতা নন, কারো পুত্র নন,
তাহলে ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র না কিন্তু ওরা মনে করে আল্লাহর পুত্র তাই না এখানে ওদেরকে খণ্ডন করা হয়েছে আচ্ছা আমরা কি কি ধারণা করি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তিনি যারব সন্তান ছিলেন বিনা বাপের ছিলেন এটা আমরা জানি তাই তো কিন্তু তা বলে কি তিনি যারব সন্তান ছিলেন শিক্ষিত ভাইরা আপনারা যারা কবি নজরুলের কবিতা পড়েছেন তারা দেখবেন মেরিকে ব্যভিচারী বেশ্যার মেয়ের সাথে তুলনা করা হয়েছে মেরিকে বেশ্যার সাথে তুলনা করা হয়েছে শুধু আপনাদের সতর্কের জন্য বলছি আকীদা সংশোধন করে নেবেন বই পড়বেন এটা বই সেটা বই পড়ুন আপনার সমস্যা নেই কিন্তু নিজের ঈমান বিক্রি করবেন না নিজের আকীদা ধ্বংস করবেন না আলেম ওলামার কাছে জেনে নেবেন যদি কোনো সন্দেহ হয় জেনে নেবেন চট করে জেনে নেবেন যেমন কবি নজরুলের আকীদা আরো আছে আরশ হতে পথ ভুলিয়া এলো নবী মদিনায় আল্লাহ তাআলা যিনি তিনি কি মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ কি এক ওরা যেমন মনে করে খ্রিস্টান খ্রিস্টানরা প্রথমে বললো আল্লাহর পুত্র তারপর শেষকালে কি বললো ঈসাই হচ্ছে আল্লাহ যিশুই হচ্ছে আল্লাহ যিশুই হচ্ছে গড তিনিই হচ্ছেন ভগবান তেমনি আমাদের মধ্যে কিছু লোক আছে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে করে যে আরশ হতে পথ ভুলিয়া এলো নবী মদিনা আমি এই জন্য বলতে বাধ্য হচ্ছি আমি জানি আমাদের আকীদা নয় এটা কিন্তু অনেক শিক্ষিত ভাই পড়ে থাকবেন এবং মনে করবেন যে কবি যখন লিখেছে তখন হয়তো বা তার কোনো প্রকৃতত্ব আছে কিন্তু না খবরদার এসব কথাই বিশ্বাস করবেন না তো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি ছিলেন মুহাম্মদুর রসুল্লাহ তিনি ছিলেন আব্দুল এই জন্য আমরা বলে থাকি ওয়াশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম হচ্ছেন আব্দ তিনি হচ্ছেন আব্দ তোমরা লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম তোমরা আমাকে নিয়ে সেই রকম বাড়াবাড়ি করো না যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল তারা ঈসাকে আল্লাহর আসনে বসিয়েছিল তোমরা আমাকে আল্লাহর আসনে বসায়ো না বরং ইন্নামা আনা আব্দু ওয়া রাসূলু ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু আমি হচ্ছি আল্লাহর বান্দা আল্লাহ হচ্ছেন মাবুদ আমি হচ্ছি আবেদ আব্দ আল্লাহ হচ্ছেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন একক উপাস্য তিনি আমাকে প্রেরণ করেছেন তাই আমি হচ্ছি রাসূল আমি হচ্ছি মুরসাল সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ অতিরঞ্জিত ধারণা করেন তাহলে মুশকিল যেমন আল্লাহর নবী গায়েবের খবর জানেন আল্লাহর নবী গায়েব জানতেন জানতেন কিন্তু সেই গায়েব জানতেন যে গায়েব তাকে জানানো হতো সেটা জানতেন না জানানো হলে তিনি জানতেন না তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নাকি নূরের তৈরি মাটির তৈরি না নূরের তৈরি এ নিয়েও অনেকে বাড়াবাড়ি করে আমরা মনে করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি মানে আদমের আদম সন্তান তিনি বলেছেন ইন্নামা আনা আদমী কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ কিন্তু আমরা তার মতো মানুষ নই আমরা অনেক বিষয়ে তার মতো মানুষ নই আল্লাহর নবীর দেহের ঘাম আতর ছিল আল্লাহর নবীর দেহের দেহাংশ কি ছিল শিফা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সামনে দেখতেন তেমনি পিছনে দেখতেন বিশেষ করে নামাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর দিন রাত রোজা রেখে যেতেন পানাহার করতেন না ইত্যাদি ইত্যাদি বহু বিষয় আছে যে বিষয় আমাদের থেকে অনেক আলাদা অতএব তিনি আমাদের মতো রক্ত চামড়ার মানুষ তিনি ব্যথা পেতেন তিনি ভুলে যেতেন তার সংসার ছিল তার ছেলে মেয়ে ছিল ইত্যাদি ইত্যাদি যেমন আমাদের আছে কিন্তু আমরা তার মতো মানুষ হতে পারি না তিনি তার উপরে ওহি হতো আমাদের উপরে ওহি হয় না ইত্যাদি ইত্যাদি যাই হোক সময় শেষ হয়ে এসেছে যে কথা শোনালাম আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলেন আমার কথায় বুঝতে পারছেন আমার শরীর ভালো নেই তবুও যারা আপনাদের মহাব্বতে যারা আমাকে ভালোবাসেন তাদের ভালোবাসায় এসে উপস্থিত হয়েছি বড় কষ্টের সাথে আর বহু জায়গায় দাওয়াত নিতে পারছি না তার জন্যে আপনাদের ভালোবাসার ডালি খালি করা ফুল আমি কুড়িয়ে নিতে পারছি না তার জন্য আপনাদের শ্রদ্ধার ফুল আমি গ্রহণ করতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি সব জায়গায় দাওয়াত নিতে পারছি না আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যে ভাইরা আমার সাথে নেটে সংযুক্ত আছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে সংযুক্ত আছেন তারা থাকবেন ইনশাআল্লাহ
এবং আমরা নিশ্চয়ই জ্ঞান চর্চা করতে থাকবো। আমরণ যবৎ বাঁচো তাবৎ শিখো, আর যতদিন আপনি ইলমের পথে থাকবেন ততদিন ইনশাআল্লাহ ইলমের পথে মারা গেলে জান্নাতের পথে মারা যাওয়া হবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।